আসসালামু আলাইকুম। আসলে শুরুটা ভালো করতে পারেনি জোহানেসবার্গ বাফেলোস, তাতেও পয়েন্ট টেবিলের উন্নতি হয়েছে তাদের। প্লে অফের দৌড়ে তাদের টিকে থাকার কঠিন ছিল, তবে শেষটা হয়েছে প্রত্যাশা ছাড়িয়ে। গতকাল হ্যারিকেন্সকে 9 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 10 ওভারে 7 উইকেট হারিয়ে 81 রান তুলেছে হ্যারিকেন্স। 82 রানের লক্ষ্যে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 6 ওভার 2 বলেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে জোহানেসবার্গ বাফেলোস। 9 উইকেটের জয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা। আর ছোট লক্ষ্য তারায় দ্বিতীয় ওভারে হাফিজকে হারায় জোহানেসবার্গ। অধিনায়ক দ্রুত ফিরল, তার প্রভাব পড়েনি তাদের ব্যাটিংয়ে। টম ব্যাটন আর উইল স্মিথ রীতিমতো টর্নেডো বয়ে দিয়েছেন মাঠে। এই দুজনের অবিচ্ছিন্ন 72 রানের জুটিতে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ফলে মুশফিকুর রহিম একাদশে থাকলেও তার আর ব্যাটিংয়ে নামা হয়নি। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় প্রথম কোয়ালিফায়ারে ডারবানের মুখোমুখি হবে জোহানেসবার্গ বাফেলোস। এই ম্যাচ জিততে ফাইনালে চলে যাবে তারা, আর হেরে গেলে অ্যালিমটনে জয় পাওয়ার দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় রাত 11টায় মাঠে নামবে মুশফিকরা। সম্মানিত ভিউয়ার্স, মুশফিকরা কি পারবে ফাইনালে উঠতে? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।